WWE নেক্সট বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট হচ্ছে সামার স্ল্যাম, যেটা হতে চলেছে আগামীকাল। আর সামার স্ল্যাম শুরু হতে চলেছে ভারতীয় টাইম অনুযায়ী ভোর 5:30 থেকে, মানে মেন শোর কথা বলছি। আর যদি বাংলাদেশের কথা বলা হয় তাহলে ভোর 6:00 থেকে সামার স্ল্যাম সেখানে শুরু হতে চলেছে। আর সামার স্ল্যাম আমরা সেই সব চ্যানেলেই দেখতে পাবো যে সব চ্যানেলে আমরা র আর স্ম্যাকডাউনের এপিসোডকে এনজয় করি, মানে ইংলিশের জন্য Sony 10.1, Sony 10.1 HD, হিন্দির জন্য Sony 10.3, Sony 10.3 HD, এছাড়া তামিল আর তেলেগুর জন্য Sony 10.4। আর বাকি তোমরা যদি মোবাইলে দেখতে চাও তাহলে Sony আর জিও টিভি সাবস্ক্রিপশন তোমাদের নিতে হবে। তো এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি এই বছরের, মানে 2023-এর সামার স্ল্যামের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট নিয়ে, মানে এটা হতে চলেছে আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন ফর সামার স্ল্যাম 2023। তাহলে তোমরা রিল্যাক্স হয়ে বসে পড়ো আর ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। সবার প্রথম ম্যাচ যেটা দিয়ে আমার পার্সোনালি মনে হয় যে সামার স্ল্যামকে স্টার্ট করা উচিত, সেটা হলো সেথ রলিন্স ভার্সেস ফিন বেলারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কেন? কারণ এই ম্যাচে এক তো আছে সেথ রলিন্স আর ফিন বেলার, আর এখানে ফিন বেলার তার 7 বছর পুরনো বদলা নিতে চলেছে। মানে এবার বদলা নিতে পারবে কি পারবে না সেটা তো ম্যাচের রেজাল্ট বলবে, কিন্তু হ্যাঁ এই ম্যাচে এই একটা ফ্যাক্টর কাজ করবে। তাছাড়া এই ম্যাচে ফিন বেলারের টিমেই আছে ড্যামিয়ান প্রিস্ট, যার কাছে আছে মানি ইন দ্য ব্যাঙ্ক। তো সে যে এই ম্যাচে মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করার চেষ্টা করবে না সুযোগ বুঝে সেটাও বলা যায় না। এছাড়া এই ম্যাচে যেহেতু রিং সাইডের জাজমেন্টে পুরো উপস্থিত থাকবে, তাই তারা ম্যাচে ইন্টারফিয়ার করার চেষ্টা করবে না এটা তো বিশ্বাস করাই যায় না। তো এই ম্যাচে এরকম প্রত্যেকটা ফ্যাক্টর আছে যেটা কিনা এই ম্যাচে অনেক রকম ঝামেলা সৃষ্টি করতে পারে। আর সেথ রলিন্সের জন্য এই ম্যাচটা কখনোই একটা সহজ ম্যাচ হবে না, আর হয়তো পসিবলি এই ম্যাচের পর সেথ রলিন্সের কাছ থেকে তার টাইটেল চলেও যেতে পারে আর আমরা আমাদের নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পেয়ে যেতে পারি ফিন ব্যালারের রূপে, অর মেবি ড্যামিয়ান প্রিস্টের রূপে, কারণ ক্যাশ ইন করার একটা ফ্যাক্টর তো কাজ করছেই। কিন্তু আরেকটা ফ্যাক্টর হলো, যেমনটা আমি তোমাদের কিছুদিন আগে একটা আপডেট ভিডিও বলেছিলাম, সেটা হলো সেথ রলিন্সের একটা ছোটোখাটো সার্জারি এখনও পেন্ডিং আছে। আর সেথ রলিন্স যদি সেই সার্জারিটাকে করাতে চায় তাহলে তাকে WWE থেকে কিছুদিনের একটা ব্রেক নিতে হবে। তো সেই টাইমের জন্য WWE তার থেকে টাইটেল নিয়ে নিতে পারে আর ফিন বেলারকে নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। কিন্তু এবার যদি কথা বলা হয় এই ম্যাচের প্রেডিকশনের, মানে আমার প্রেডিকশন কার সাথে থাকবে, তো আমার মনে হয় যতই যাই হোক না কেন WWE এই মুহূর্তে সেথ রলিন্সের থেকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ নেবে না, কারণ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে এটা সেথ রলিন্সের প্রথম রান আর এই টাইটেলটারও এটার প্রথম রান, মানে কোনো সুপারস্টারের সাথে এই টাইটেলটার এটা প্রথম রান। আর সেই কারণে আমার মনে হয় WWE এই রানটাকে একটু মেমোরেবল বানাতে চাইবে, তাই আমার মনে হয় না এত তাড়াতাড়ি সেথ রলিন্সের থেকে WWE তার চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে বলে। তাই এই ম্যাচে যদি কোনো প্রেডিকশন করতে হয় তো এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে সেথ উইকিন রলিন্সের সাথে, আর আমার মনে হয় সেথ রলিন্স কোনো না কোনোভাবে এই ম্যাচে ফিন বেলারকে হারিয়ে দেবে, মানে সেটা ক্লিন না হারাতে পারলেও কোনো না কোনো উপায়ে সেথ রলিন্স ঠিক বের করে নেবে এই ম্যাচে ফিন বেলারকে হারানোর জন্য। আর হয়তো ড্যামিয়ান প্রিস্টের মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইনের চেষ্টা করাও এই ম্যাচে একটা খুব বড় পয়েন্ট হতে পারে যার জন্য ফিন বেলার এই ম্যাচে হেরে যেতে পারে। তো যাই হোক না কেন আমার মনে হয় এই ম্যাচে কোনো না কোনোভাবে সেথ রলিন্স তার টাইটেল রিটার্ন করতে চলেছে, তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে সেথ ফ্রিকিন রলিন্সের সাথে। নেক্সট ম্যাচ সামার স্ল্যাম ব্যাটেল রয়্যাল, যেটাকে স্পন্সর করেছে স্লিম জিম। এবার আজকে স্ম্যাকডাউনের এপিসোড থেকে আমরা জানতে পেরেছি যে এই ম্যাচে দ্য মিস, এজে স্টাইলস, ক্যারিয়ান ক্রস, ম্যাট রিডল, সন্তোষ এসকোভার, সেমস আর LA নাইটের মতো বড় বড় নাম অংশগ্রহণ করতে চলেছে। এবার এই ম্যাচে যেহেতু LA নাইট আছে আর এই মুহূর্তে LA নাইট WWE অডিয়েন্সের কাছ থেকে যেই টাইপের রিয়াকশন পাচ্ছে, তো এই ম্যাচে যদি WWE সঠিক ডিসিশন নিতে চায় তাহলে LA নাইটকেই এই ম্যাচটা জেতানো উচিত। কিন্তু 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 আমি এই ম্যাচে, আমি যদিও চাই, মানে যদিও আমি চাই যে LA নাইট এই ম্যাচটা জিতুক, কিন্তু আমি প্রেডিকশন LA নাইটের সাথে রাখবো না, কারণ এর আগে আমি যতবার LA নাইটের সাথে আমার প্রেডিকশন রেখেছি প্রত্যেকটা ম্যাচে LA নাইট হেরে গেছে। আর আমার মনে হয় না যে WWE এই ম্যাচেও LA নাইটকে জেতাবে বলে, হয়তো LA নাইট ফাইনাল দুজনের মধ্যে থাকতে পারে কিন্তু তারপরেও আমার মনে হয় না যে LA নাইট এই ব্যাটেল রয়্যালটাও জিতবে বলে। যদিও এই ব্যাটেল রয়্যালের সাথে যেহেতু কোনো চ্যাম্পিয়নশিপ বা কোনো কিছু অন দ্য লাইন নেই, তাই WWE একবার LA নাইটের সাথে চান্স নিতে পারে, কিন্তু LA নাইটকে কি WWE তার বড় মোমেন্টটা এখনই দিয়ে দেবে এইটা আমার মনে হয় না, কারণ এতদিন LA নাইটের সাথে WWE যে টাইপের বুকিং করছে সেটা দেখে আমি এটা বলছি। তো যাই হোক, আমি যদিও এই ম্যাচে LA নাইটকেই সাপোর্ট করতে চলে, কিন্তু তবুও আমার মনে হয় যে এই ম্যাচে হয়তো LA নাইটের থেকে অন্য কারো চান্স বেশি আছে যে কিনা এই ব্যাটেল রয়্যালটা জিততে পারে। এবার যদি কোনো নাম নিতে হয় সেটা যে কারো নাম হতে পারে, কিন্তু তবু যদি আমাকে প্রেডিকশনের জন্য একটা নাম নিতে হয় আমি বলবো এই ম্যাচে হয়তো গ্রেসন ওয়ালার
এই ব্যাটল রয়্যালটা জিততে পারে, কারণ সে এখন ইয়ং সুপারস্টার, WWE তো ভবিষ্যতে তাকে কোনো বড় মোমেন্ট দিতে চলেছে। তো সেই কারণে আমার মনে হয় এটা মোমেন্টামের জন্য গ্রেসন ওয়ালের হয়তো এই ব্যাটল রয়্যালটা জিততে পারে। আর যদি গ্রেসন ওয়ালের না জেতে তাহলে সেমাস বা এজে স্টাইলস, না এজে স্টাইলসের চান্স একটু কম আছে, হয়তো সেমাস সেই নামটা হতে পারে বা সিনসুকে নাকামোড়া। কিন্তু যাই হোক না কেন, আমার মনে হয় এলএ নাইট এই ম্যাচটা জিতবে না, কিন্তু তবু আমি সাপোর্ট করতে চলেছি এলএ নাইটকে, কিন্তু আমার প্রেডিকশন থাকবে গ্রেসন ওয়ালের সাথে। নেক্সট ম্যাচ লোগান পল ভার্সেস রিকোশের ম্যাচ। আর এই ম্যাচটা থেকে একটা কথা তো আমি বলতেই পারি, যেমনটা লোগান পল বলেছিল যে এই ম্যাচটা হয়তো সামার স্ল্যামের সব থেকে ভাইরাল ম্যাচ হতে চলেছে। এর কারণ প্রথমত এখানে সোশ্যাল মিডিয়া মেগাস্টার লোগান পল আছে, তাছাড়া লোগান পল আর রিকোশে তাদের মধ্যে যেসব মুমেন্ট আমাদের দেয়, যেমনটা আমরা একসময় রয়্যাল রাম্বলেও দেখেছিলাম, তো সেই সব মুমেন্টের জন্য এই ম্যাচটা খুব মেমোরেবল ম্যাচ হতে পারে, আর হয়তো এটা সামার স্ল্যামের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচও হতে পারে। তো এই ম্যাচটা থেকে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে অনেকগুলো মেমোরেবল মুমেন্ট, বা বলা যায় অনেকগুলো কুল স্পট, যেটা এই ম্যাচটাকে স্পেশাল বানাবে। আর যেমনটা বললাম, এই ম্যাচটা হয়তো সামারস্ল্যামের শেষে সামারস্ল্যামের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচও হতে পারে। তো এই ম্যাচটা দেখে আমরা ভরে ভরে মোমেন্ট পেতে চলেছি, কিন্তু যদি কথা বলা এই ম্যাচের উইনার কী হবে, তো আমার মনে হয় যেহেতু লোগান পলকে WWE মেন ইভেন্ট স্ট্যাটাসে বুক করে, আর সেই ক্ষেত্রে রিকোশের লেভেল লোগান পলের সামনে অনেকটাই কম, যদিও রিকোশে ভালো সুপারস্টার কিন্তু লোগান পলের তুলনায় রিকোশের লেভেল WWE এখন এই মুহূর্তে একটু কম চলছে, তাই আমার মনে হয় রিকোশের এগেনস্টে লোগান পলকে WWE হারাবে না। আর সেই কারণে আমার মনে হয় এই ম্যাচে লোগান পল রিকোশেকে হারাতে চলেছে, তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে সোশ্যাল মিডিয়া মেগাস্টার লোগান পলের সাথে। নেক্সট ম্যাচ রন্ডা রাউজি ভার্সেস সায়না বেজলার, আর এটা হতে চলেছে একটা MMA রুলস ম্যাচ। আর এই ম্যাচে যেই দুজন পার্টিসিপেন্টস আছে, মানে রন্ডা রাউজি আর সায়না বেজলার, দুজনেরই ব্যাকগ্রাউন্ড MMA রিলেটেড, তো সেই কারণে তারা এই ম্যাচটাকে একটা স্পেশাল ম্যাচ বানাতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও WWE এই ম্যাচটাকে খুব ভালোভাবে হাইপ করেনি, কিন্তু তবু এই ম্যাচটা সামারস্ল্যামের একটা ভালো ম্যাচ হতে পারে। আর এই ম্যাচটা যেহেতু MMA রুলস ম্যাচ, তাই এই ম্যাচে কোনোরকম কোনো পিনফল হবে না। এই ম্যাচে যদি কোনো অপোনেন্টকে হারাতে হয় তাহলে না হয় তাকে নক আউট করতে হবে, না হয় তাকে সাবমিশনের মাধ্যমে হারাতে হবে। এবার এই ম্যাচে যেহেতু রন্ডা রাউজি আছে, রন্ডা রাউজি যে ম্যাচে থাকে সেই ম্যাচে রন্ডা রাউজি জেতার চান্স অলরেডি অনেকটাই বেড়ে যায়, কিন্তু এখন এরকম রিপোর্ট আসছে যে হয়তো রন্ডা রাউজির কন্ট্রাক্ট WWE সাথে শেষ হতে চলেছে, আর সেই কারণে WWE থেকে রন্ডা রাউজি একটা খুব লম্বা ব্রেক নিতে চলেছে, আর হয়তো পরবর্তীকালে আমরা রন্ডা রাউজিকে অনেক দিন বা অনেক মাস বা বলা যায় কিছু বছর পর আবার WWE দেখতে পেতে পারি। তো সেই কারণে সেই দিক থেকে দেখতে গেলে এইটাই আপাতত রন্ডা রাউজির শেষ ম্যাচ হতে চলেছে, আর WWE কখনোই চাইবে না যে এমন একজনকে জেতানো যে কিনা ভবিষ্যতে WWE কন্টিনিউ করবে না, মানে বেশ কয়েকদিনের জন্য। তো সেই কারণে আমার মনে হয় এই ম্যাচে রন্ডা রাউজির চান্স অনেকটাই কমে আসছে, আর সেই দিক থেকে ভেবে দেখতে গেলে হয়তো সায়না বেজলারকে WWE এই ম্যাচে একটা ভিক্টরি দিতে পারে, কারণ সায়না বেজলার WWE কন্টিনিউ করতে চলেছে, আর তার জন্যই আমার মনে হয় যে এই ম্যাচে কোনো না কোনোভাবে সায়না বেজলার রন্ডা রাউজিকে হারাতে চলেছে। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে সায়না বেজলারের জন্য, আর আমার মনে হয় সায়না বেজলার এই ম্যাচে রন্ডা রাউজিকে হারিয়ে দেবে। নেক্সট ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন গান্থার ভার্সেস ড্রু ম্যাকিনটায়ার ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর গান্থারের পুরো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রানে এই ম্যাচটা হয়তো তার সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচে তার এগেনস্টে আছে ড্রু ম্যাকিনটায়ার। এবার এই ম্যাচেও অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ এই ম্যাচে যদি গান্থার ড্রু ম্যাকিনটায়ারকে হারিয়ে দিতে পারে তাহলে গান্থার হয়ে যাবে WWE ইতিহাসের সব থেকে লংগেস্ট রেনিং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, কিন্তু তাকে এই রেকর্ড করা থেকে বাধা দিতে পারে একজনই, আর সে হলো ড্রু ম্যাকিনটায়ার। তাই ড্রু ম্যাকিনটায়ার পুরো চেষ্টা করবে গান্থারের কাছ থেকে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়ার, আর গান্থারের সামনে এমন একজনকে WWE রেখেছে যার মধ্যে কিনা সক্ষমতা আছে যে সে গান্থারকে হারাতে পারে। আর গান্থারকে যদি ড্রু ম্যাকিনটায়ার হারিয়েও দেয় তবু কেউ বলবে না যে এইটা ড্রু ম্যাকিনটায়ার ডিজার্ভ করে না। তো সেই দিক থেকে ভেবে দেখতে গেলে WWE হয়তো ড্রু ম্যাকিনটায়ারের সাথেও চান্স নিতে পারে। আর যেখানে আমরা সবাই ভাবছি যে গান্থার যেহেতু হিস্ট্রির সব থেকে লংগেস্ট রেনিং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে চলেছে, তাই WWE এখন গান্থারের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নেবে না, কিন্তু বলা যায় না ট্রিপল এইচের মাথায় কী চলল, আর ট্রিপল এইচ আমাদের সবাইকে আশ্চর্য করার জন্য বা একটা শকিং মোমেন্ট দেওয়ার জন্য ড্রু ম্যাকিনটায়ারকে বানিয়ে দিল নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো এটা হতেই পারে এই ম্যাচে, কিন্তু তবু যদি এই ম্যাচের প্রেডিকশনের কথা বলা হয় আমার মনে হয় WWE হয়তো এখানে ইতিহাস তৈরি করার দিকেই যাবে, আর তাই আমার মনে হয় না যে গান্থার এই ম্যাচে ড্রু ম্যাকিনটায়ারকে চ্যাম্পিয়ন হতে দেবে বলে। তাই আমার মনে হয় এই ম্যাচে গান্থার সাকসেসফুলি তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ কোনো না কোনোভাবে রিটার্ন করে নেবে, হয়তো তার ইম্পেরিয়ামের সাহায্য লাগতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে ড্রু ম্যাকিনটায়ারকে গান্থার এই ম্যাচে হয়তো হারিয়ে দেবে। তাই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে গান্থারের সাথে, আর আমার মনে হয় সে এই ম্যাচে ড্রু ম্যাকিনটায়ারের এগেনস্টে সাকসেসফুলি তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে। কিন্তু হ্যাঁ, তাদের এই ফিউডটা আরেকটু চলতে পারে বলে হয়তো নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট অব দি গান্থার ভার্সেস ড্রু ম্যাকিনটায়ারের ফিউড চলতে পারে, কিন্তু এই ম্যাচের জন্য আমার মনে হয় গান্থার এই ম্যাচে ড্রু ম্যাকিনটায়ারকে হারাতে চলেছে। নেক্সট ম্যাচ WWE ওমেন্স চ্যাম্পিয়ন আসকা ভার্সেস শার্লেট ফ্লেয়ার ভার্সেস বিয়াঙ্কা বেলেয়ার ফর WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপ ট্রিপল থ্রেট ম্যাচ।
এবার এই ম্যাচটা হয়তো এই প্রিমিয়াম লাইভ ইভেন্টের সবথেকে আনপ্রেডিক্টেবল ম্যাচ হতে চলেছে। কারণ এই ম্যাচে যেই তিনজন পার্টিসিপেন্টস আছে তাদের তিনজনকেই WWE খুব বড় লেভেলে বুক করে, আর তাদের মধ্যে যে কেউ এই ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিন্তু আমি বলবো সবথেকে কম চান্স আছে বিয়াঙ্কা ব্লেয়ারের, কারণ বিয়াঙ্কা ব্লেয়ার এতদিন চ্যাম্পিয়ন ছিল আর বিয়াঙ্কা ব্লেয়ারকে হারিয়েই আসুকা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই ম্যাচে যেহেতু শার্লেট ফ্লেয়ার আছে, তাই আমরা কখনোই বলতে পারবো না এটা যে আসুকা তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটার্ন করবে বলে, কারণ শার্লেট ফ্লেয়ারকে WWE যখন তখন চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। আর আমার আরেকটা পয়েন্ট মনে হয়, যেহেতু এই যে চ্যাম্পিয়নশিপ ডিজাইনটা এটা নতুন WWE এসেছে আর এই চ্যাম্পিয়নশিপটাকে একটু রেলিভেন্ট বানানোর জন্য হয়তো WWE এই চ্যাম্পিয়নশিপটা শার্লেট ফ্লেয়ারকে দিয়ে দিতে পারে, কারণ শার্লেট ফ্লেয়ারের মধ্যে সেই সক্ষমতা আছে যে সে যে কোনো চ্যাম্পিয়নশিপকে রেলিভেন্ট বানিয়ে দিতে পারে। এবার আমি বলবো না যে আসুকা খুব খারাপ কাজ করছে, কিন্তু আমার মনে হয় আসুকা থেকে শার্লেট ফ্লেয়ার এই চ্যাম্পিয়নশিপটাকে রেলিভেন্ট বানানোর জন্য আরও ভালো অপশন হতে পারে। আর WWE শার্লেট ফ্লেয়ারের উপর অনেকটাই হাই, তো আমার এই ম্যাচ থেকে মনে হচ্ছে হয়তো একটা টাইটেল চেঞ্জ হতে পারে। আর আমার মনে হয় এই ম্যাচে হয়তো শার্লেট ফ্লেয়ার জিতে যেতে পারে আর হয়ে যেতে পারে আমাদের ব্র্যান্ড নিউ WWE ওমেন্স চ্যাম্পিয়ন। তো এই কারণে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে শার্লেট ফ্লেয়ারের সাথে। কিন্তু হ্যাঁ, এই ম্যাচে যা ইচ্ছা হতে পারে, এই ম্যাচে হয়তো আসুকা তার চ্যাম্পিয়নশিপ রিটার্নও করে নিতে পারে, কিন্তু আমার মতে এই ম্যাচে হয়তো একটা টাইটেল চেঞ্জ হতে চলেছে আর শার্লেট ফ্লেয়ার হতে চলেছে আমাদের ব্র্যান্ড নিউ WWE ওমেন্স চ্যাম্পিয়ন। এই ম্যাচে আরেকটা ফ্যাক্টর কাজ করতে পারে, সেটা হলো ইয়োস্কাইয়ের মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন। তো সেটার চেষ্টা ইয়োস্কাই করতেই পারে, কিন্তু আমার মনে হয় না যে এই ম্যাচে কোনো ক্যাশ ইন হবে বলে, আর তার জন্যই এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে শার্লেট ফ্লেয়ারের সাথে। নেক্সট ম্যাচ, দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস ভার্সেস দ্য বেস্ট ইনকার্নেট ব্রক লেসনারের রাবার ম্যাচ, যেটা হয়তো এদের ফাইনাল ম্যাচও হতে চলেছে তাদের এই পুরো স্টোরি লাইনটার বা তাদের এই পুরো ফিউডটার। আর এই ম্যাচে যে জিতবে সেই ফিউডটাকেও জিতে যাবে। এবার এইটা যেহেতু তাদের মধ্যে লাস্ট ম্যাচ হতে চলেছে, তো এই ম্যাচের প্রেডিকশন করাও অনেকটাই চাপের, কারণ এই ম্যাচে একদিকে আছে ব্রক লেসনার আর একদিকে আছে কোডি রোডস, আর দুজনকেই WWE উইক দেখাতে চায় না। তাই এদের মধ্যে আগে যে দুটো ম্যাচ হয়েছে ওই দুটো ম্যাচের রেজাল্টও আমরা দেখেছি যে সেই দুটো ম্যাচের রেজাল্ট বের করতে গিয়েও WWE মাথার ঘাম পায়ে পড়ে গেছিলো, আর কোনো ম্যাচে আমরা এটা বলতে পারবো না যে পুরো ক্লিন রেজাল্ট এসেছে বলে। তো এই ম্যাচে কি ক্লিন রেজাল্ট আসবে? হয়তো আসতে পারে, কিন্তু তার চান্স খুবই কম আছে। কিন্তু আমার মনে হয় ফাইনালি এই ম্যাচে WWE হয়তো আমাদের ক্লিন রেজাল্ট দিতেও পারে, কারণ এই ম্যাচটাই এদের মধ্যে শেষ ম্যাচ। কিন্তু যদি কথা বলা হয় যে এই ম্যাচে তাহলে আলটিমেটলি জিতবে কে, তো যেহেতু এই ম্যাচে ব্রক লেসনার আছে আর ব্রক লেসনারকে আমরা কখনোই আন্ডার এস্টিমেট করতে পারবো না যে ব্রক লেসনার একদমই জিতবে না এই ম্যাচে, কিন্তু তবু যেইভাবে এখন কোডি রোডসের বুকিং চলছে আর যদি কোডি রোডসের ফিউচারকে WWE দেখা হয় তাহলে কোডি রোডসের ফিউচার WWE আরও অনেকটাই এগাবে। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ব্রক লেসনারের এটা WWE শেষ দিনের মধ্যে পড়ছে, আর যতদূর সম্ভব SummerSlam পর হয়তো ব্রক লেসনারও একটা খুব লম্বা ব্রেকে আবার চলে যেতে পারে। তো সেই দিক থেকে ভেবে দেখতে গেলে এই ম্যাচে হয়তো ব্রক লেসনার নাও জিততে পারে আর কোডি রোডস হয়তো এই ম্যাচে ব্রক লেসনারকে হারিয়ে দিতে পারে। আর আমার প্রেডিকশনও কোডি রোডসের সাথেই থাকবে, কিন্তু এই সিস্টেমটাকে বা এই পুরো ইকুয়েশনটাকে চেঞ্জ করতে পারে একটাই সিনারিও, যে যদি এই ম্যাচের মাঝখানে কারো ইন্টারফিয়ারেন্স হয় বা কারো রিটার্ন হয়। এবার এই ম্যাচে কার রিটার্ন হতে পারে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো যারা সেই ভিডিওটা এখনো দেখোনি তারা গিয়ে এই ভিডিওটাকে চেক আউট করতে পারো। কিন্তু তাছাড়া আমার মনে হয় না যে ব্রক লেসনার এই ম্যাচে কোডি রোডসকে হারাতে পারবে বলে। তাই এই ম্যাচে যদি আমাকে উইনার প্রেডিকশন করতে হয় তাহলে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের সাথে। আর আমার মনে হয় এই ম্যাচে আলটিমেটলি কোডি রোডসই ব্রক লেসনারকে হারাতে চলেছে আর এই পুরো স্টোরি লাইন বা এই পুরো ফিউডটাকে জিততে চলেছে। আর এবার ফাইনালি কথা বলা যাক SummerSlam 2023 মেইন ইভেন্টের, যেটা হতে চলেছে একটা ট্রাইবাল কম্ব্যাট, যেখানে একদিকে আছে আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংস আর একদিকে আছে তারই ভাই দ্য মেইন ইভেন্ট জে উসো। আর এই ম্যাচে শুধু তাই না, এই ম্যাচে রোমান রিংসের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপও অন দ্য লাইন আছে। তাই এই ম্যাচে যদি জে উসো রোমান রিংসকে হারিয়ে দেয় সে যে শুধু ট্রাইবাল চিফ হয়ে যাবে তা না, সে পেয়ে যাবে রোমান রিংসের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপও, মানে সে হয়ে যাবে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন। এবার এইটা যেহেতু ট্রাইবাল কম্ব্যাট হতে চলেছে, তো এই ম্যাচে আমরা রোমান রিংসের ফ্যামিলি রিলেটেড অনেক কিছু দেখতে পেতে পারি। হয়তো এই ম্যাচে তাদের ট্রাইবাল কম্ব্যাট যেহেতু এই ম্যাচটা, তাই এই ম্যাচে তাদের যে কোনো ফ্যামিলি মেম্বারের একটা ইন্টারফিয়ারেন্সও হতে পারে, মানে হয়তো দ্য রক, কিন্তু দ্য রকের চান্স অনেকটাই কম আছে তাই আমি তোমাদের মিথ্যে আশা দেবো না। কিন্তু তাছাড়াও সামোয়ান ফ্যামিলিতে আরও অনেক ধরনের রেসলার আছে, তো কারো না কারো ইন্টারফিয়ারেন্স হয়তো এই ম্যাচে আমরা দেখতে পেতে পারি, আর যদি না হয় তাহলে সোলো সিকোর ইন্টারফিয়ারেন্স তো হতেই চলেছে এই ম্যাচে। কিন্তু যাই হোক না কেন, এবার যদি কথা বলা হয় যে এই ম্যাচের উইনার আলটিমেটলি কী হবে, তো এই ম্যাচের উইনার প্রেডিক্ট করা অনেকটাই সহজ। আর আমি তোমাদের এটা বলে রাখতে পারি, এই ম্যাচে জে উসোর কোনো রকম চান্স নেই, আর জে উসো কোনোভাবেই এই ম্যাচে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারবে না। তো এই ম্যাচে যদি উইনার প্রেডিক্ট করতে হয় আমি এই ম্যাচের পুরো ক্লিন উইনার প্রেডিক্ট করতে পারি আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংসকে। আর আমি তোমাদের এটা বিশ্বাসও করিয়ে দিতে পারি যে রোমান রিংসই এই ম্যাচের শেষে জিততে চলেছে আর তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করতে চলেছে। শুধু তাই না, তার ট্রাইবাল চিফের যে তকমাটা সেটাকেও রোমান রিংস রিটার্ন করতে চলেছে। কিন্তু আসল মজা আসতে পারে হয়তো এই ম্যাচের শেষে, কারণ যতদূর জানা যাচ্ছে
এই ম্যাচটার পর হয়তো এই যে ব্লাড লাইন রিলেটেড যে স্টোরি লাইনটা রোমান রিংসের সাথে চলছিল সেইখানে WWE একটু বিরতি দিতে পারে আর রোমান রিংসের জন্য নতুন কোনো ফিউড শুরু করতে পারে। তো সেইটা যদি হয় তো এই ম্যাচের শেষে হয়তো কারো না কারো রিটার্ন হতে পারে আর সে হয়তো কনফার্ম করতে পারে রোমান রিংসকে আর তার সাথেই রোমান রিংসের ভবিষ্যতের ফিউড শুরু হতে পারে। এবার এখানেই একটা আপডেট দিয়ে রাখি, যেখানে সামারস্ল্যাম হচ্ছে মানে ডেট্রয়েট, সেখানে অলরেডি র্যান্ডি অর্টন পৌঁছে গেছে, মানে র্যান্ডি অর্টন সামারস্ল্যামের সময় WWE ব্যাক স্টেজে থাকবে। কিন্তু প্রবলেম হলো একটাই, যে র্যান্ডি অর্টনকে যতদূর জানা যাচ্ছে যে এখনও র্যান্ডি অর্টনকে মেডিকেলি ক্লিয়ার করা হয়নি। এবার র্যান্ডি অর্টন যদি মেডিকেলি ক্লিয়ার না হয় তাহলে র্যান্ডি অর্টন কোনোভাবেই তো রিটার্ন করতে পারবে না। কিন্তু যদি সারপ্রাইজিংলি র্যান্ডি অর্টন মেডিকেলি ক্লিয়ার হয়ে যায় তাহলে কালকে হয়তো আমরা র্যান্ডি অর্টনের রিটার্নও সামারস্ল্যামে দেখতে পেতে পারি। আর যদি সেইটা হয় তাহলে এরকমও চান্স আছে হয়তো র্যান্ডি অর্টন এই ম্যাচের শেষে এসে রোমান রিংসকেও কনফ্রন্ট করতে পারে, এটা শুধুমাত্র চান্স আছে। তো যাই হোক, যদি এই ম্যাচের উইনার প্রেডিকশনের কথা বলা হয় তাহলে এই ম্যাচে আমার প্রেডিকশন থাকবে আমাদের ট্রাইবাল চিফ, আমাদের হেড অফ দ্য টেবিল, আমাদের ডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রিংসের সাথে। আর আমার মনে হয় সে এই ম্যাচে জে উসোকে হারাতে চলেছে, খুব ইজিলি বলবো না কিন্তু হ্যাঁ কোনো না কোনোভাবে জে উসোকে রোমান রিংস হারাতে চলেছে। কিন্তু এইটা সামারস্ল্যামের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবেই হবে, এটা তোমরা লিখে রাখতে পারো। তো এই ছিল এই বছরের সামারস্ল্যামের জন্য অ্যানাউন্স হওয়া অফিসিয়াল 8টা ম্যাচের আমার পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন। এবার তোমরা আমার রেজাল্ট প্রেডিকশনের সাথে কতটা এগ্রি করো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি কোনো প্রেডিকশন চেঞ্জ করতে হয় বা তোমরা তোমাদের পার্সোনাল প্রেডিকশন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তার জন্য কমেন্ট বক্স ওপেন করাই আছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর সামারস্ল্যামের জন্য এক্সাইটেড হয়ে থাকো। আর তুমি যদি আমাকে সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এবার তোমরা শুধু বলতে থাকো যে সামারস্ল্যামের জন্য তোমরা কতটা হাইপড আর কতটা এক্সাইটেড। আর বাকি তোমাদের সাথে কথা হবে কালকে সামারস্ল্যামের পর। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।